जाल मसी, जाल मसी। आउजुबिल्लामिन शैतवानी रजीम बिस्मिल्लाहमानी रहीम नहमदू वन सल्याला रसुल करीम शुदी दर्शक मंडली আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতুহু এমটিএ বাংলাদেশ স্টুডিওর নতুন আয়োজন অমৃতবাণীর আরও একটি পর্ব দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদেরকে আমরা ইতোপূর্বেও জানিয়েছি যে আমাদের এই বিশেষ আয়োজনের উদ্দেশ্য হলো হজরত মির্জা গোল আহমদ কাদিয়ান ইসলাম যাকে আল্লাহ আল্লাহতালা এই শেষ যুগের প্রতিশ্রুত মসিহ ও মাহাদি হিসেবে প্রেরণ করেছেন তার লিখিত বই তাঁর রচিত বই সমূহের উপর আলোচনা করা এবং আমরা মূলত মির্জা গুলহমদ কাদিনী আলিয়া প্রতিশ্রুত মুসিও মাহাদি হিসেবে যে কলমের জিহাদ লেখনির জিহাদ শুরু করেছেন এবং যুক্তি প্রমাণের মাধ্যমে বিরুদ্ধেদেরকে পরাস্ত করার যেই রসদ যে ভাণ্ডার আমাদের সামনে দিয়ে দিয়েছেন সেই ভাণ্ডার থেকে তাঁরই লেখনির লোকে দর্শকদের সামনে তুলে ধরা দর্শক আমরা গতদিনও আলোচনা করছিলাম হজরত মসিমাদ সালাম রচিত লেকচার লুধিয়ানা পুস্তকটি আজও আমরা সেই পুস্তকের ধারাবাহিক আলোচনা স্টুডিওতে রাখছি এবং আমাদের সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মহতরম মৌলানা মাসুম আহমদ সাহেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবং মহতরম মাওলানা সুলতান মাহমুদ আনোয়ার সাহেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহাম রহমতুল্লাহ মৌলানা সাহেব আমরা গতদিন যেখানে আলোচনা আমাদের শেষ করেছিলাম সেখানে হজরত মুসিমদাল্লাম খুব ব্যথিত হৃদয়ে পরিতাপের সাথে এই বিষয়টি তুলে ধরেছিলেন যে আহমদি আলেমরা তাকে অযথায় বা বিনা কারণে তাঁকে কাফের দাজ্জাল ইত্যাদি উপাধিতে ইত্যাদি আখ্যা দিয়েছিল বা দিয়েছে এবং তিনি বলেছেন এই বিষয়টি যে ইসলামের যেই মূল শিক্ষা রয়েছে বা যেই যেই বিষয়ের উপর ভিত্তি করে ইসলাম রয়েছে সেই বিষয়গুলোর একটিরও তিনি অস্বীকারকারী নন এবং যেই কারণে একজন ব্যক্তিকে কাফের বা অস্বীকারী বলা যেতে পারে কাফের বা মূলহিত বলা যেতে পারে সেগুলোর একটিও তার মধ্যে নেই বা তার জামাতের মধ্যে নেই বরং তিনি খাঁটি মুসলমান সেই বিষয়টি ইমানের বিষয়টিও তিনি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছিলেন আমি আপনাকে অনুরোধ করবো পরেই মানে তিনি কেবলমাত্র যে বিষয়টি নিয়ে আহমদীদের সাথে মতবিরোধ ছিল যে হজরত ইসা আলাহিসাল্লামের মৃত্যুর বিষয় এবং এই বিষয়টিও হজরত মুসিম ইসলাম বিস্তারিত বলেছেন আমি আপনাকে অনুরোধ করব এই বিষয়টি দর্শকদের জন্য তুলে ধরতে ধন্যবাদ মরোনা সাহেব এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ তালা মানবজাতির সংশোধনের জন্য যুগে যুগে নবীর রসুল প্রেরণ করেছেন এবং এই সমস্ত ধর্মের সার কথা একটি সেটি হচ্ছে তহিদ তো যুগে যুগে এই তৌহিদের পথে কিংবা ধর্মের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই মোল্লা মলবীরেই তো আল্লা রসুল সাল্লা আলহিউ আলী ওয়াসাল্লামকেও আমরা জানি সমকালীন মোল্লা বা সমকালীন নেতারা যে এরা কষ্ট দিতে এতটুকু দ্বিধা করেনি তো একইভাবে আমরা সেরদানা হজরত মাসি দালাহ সালত উয়সালামের যুগেও একই চিত্র দেখতে পাই তো যারা কিনা হজরত আকদাস মাসিমাহ দালা সালতালামকে এবং তার জামাতকে কাফের আখ্যা দিতে কুণ্ঠাবোধ করেনি তো হুজুর এখানে যেই যুক্তি তর্ক প্রমাণ উপস্থাপন করেছেন কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে তার সার কথা এভাবে বলা যেতে পারে যে হে ভাইয়েরা হে পাঠক একটু চিন্তা করে দেখেন যে ধর্ম বা ধর্মজগতের যে সংবিধান সেটা কখনো মোল্লার আইন হতে পারে না সেটা বরং আল্লাহ তালার কথাই চূড়ান্ত কথা আল্লাহতালা একজন মুসলমান হবার জন্য একজনকে যে নীতি বা যে মানদণ্ড রেখে দিয়েছেন এই মানদণ্ডে যে কেউ উত্তীর্ণ হবে সে মুসলমান তো কোনো কোনো মানুষ তাকে কাফের আখ্যা দেওয়ার কোনো অধিকার রাখতে পারে না এই এই অধিকার তার নেই সুতরাং এই কাজটা যে করতে যায় সেটা আসলে আল্লাহ আল্লাহতালার অধিকারে হস্তক্ষেপ করে তো আমি কথা না বাড়িয়ে শুধু এতটুকু বলতে চাই যে হুজুর এখানে বলেছেন যে মুসলমান হবার জন্য যা যা করণীয় যা যা শর্ত সমস্ত কিছু আমি এবং আমার জামাত করে হুজুর বলছেন যে আমাদের ধর্মের মৌলিক বিশ্বাস হচ্ছে বিল্লাহি ও মালায়কাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসুল ওয়া রাসুলিহি ওয়াল কদরি খাইরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আপনি অন্য কোনো মুসলমানকে গিয়ে জিজ্ঞাসা করুন আপনার বিশ্বাস আপনার মূল বিশ্বাস কি একই কথা বলবে একই ভাবে আমাদের কলেমা তাই যা একজন মুসলমানের কলেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলে মূলত এই কথা বলে তারপর হুজুর বলছেন আমি যথার্থতার সঙ্গে খোদা তালার কসম খেয়ে বলছি আমি এবং আমার জামাত মুসলমান তারা হাজর সাল্লি আলহি ওয়াসাল্লাম এবং কোরআন করিমের উপর সেভাবে ইমান রাখে যেভাবে একজন সত্যিকার মুসলমানের রাখা উচিত আমি এক বিন্দু পরিমাণও ইসলামের বাইরে পা রাখাকে ধ্বংসের কারণ বলে বিশ্বাস করি আমার ধর্ম এটি যে কোনো ব্যক্তি যত বেশি কল্যাণ বরকত এবং আল্লাহ আল্লাহতালার নৈকট্য পেতে চায় তা কেবল আহাজরা সাল্লু আলহিউ আলি ওয়াসাল্লাম এর সত্যিকার অনুসরণ এবং পূর্ণাঙ্গীন ভালোবাসার মাধ্যমে পেতে পারে নতুবা নয় তিনি সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম ছাড়া পুণ্যের কোনো রাস্তা নেই তবে এটিও সত্য যে আমি কখনো বিশ্বাস করি না যে মুর্শি আল্লাহ সাল্লাহ আকাশে গিয়েছেন আর এখন পর্যন্ত জীবিত কায়েম আছেন এই বিষয়টিকে মানলে আহাজরা সাল্লাহ আলহিউ আলি ওয়াসাল্লাম এর বড়ই অপমান এবং অম অমর্যাদা হয় এই দুর্নামকে আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না সবাই জানেন হযরত ও আলহিউ ওয়াসাল্লাম তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এবং পবিত্র মদিনায় তাঁর সমাধি রয়েছে প্রত্যেক বছর হাজার হাজার লক্ষ লক্ষ হাজিও সেখানে গিয়ে থাকেন মসি আল্লাহিস আসাল্লাম সম্পর্কে যদি মৃত্যু বিশ্বাস করা বা তার দিকে মৃত্যুকে সম্পর্কযুক্ত করা অসম্মানী হয় তাহলে আমি জিজ্ঞাসা করি হজরত সাল্লু আলহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের এই অবমাননা এবং বেয়াদবি কেন বিশ্বাস করা হয় তোমরা তো অত্যন্ত আনন্দের সাথে বলে থাকো যে আহাজরাত সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন আহাজরাত সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্ম অনুষ্ঠানে অত্যন্ত সুললিত কণ্ঠে মৃত্যুর ঘটনা বর্ণনা করে থাকো কাফেরদের মোকাবেলায়ও তোমরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করো যে তিনি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন তথাপি আমি বুঝি না হজরত ইসা আলহাসাল্লাম এর মৃত্যুতে কোন পাথর আপতিত হয় যে রক্তচক্ষু করে নাও আমাদের কোনো দুঃখ হতো না আমাদের কোনো দুঃখ হতো না যদি আহাজ সাল্লাহু আলহি ওসাল্লাম এর মৃত্যুর শব্দ শুনে এমন অশ্রু প্রবাহিত হতো কিন্তু পরিতাপ্ত এটি যে খাতামান্ন সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এবং সরওয়ারে আলম তথা জগতের বাদশাহ সম্পর্কে তোমরা অত্যন্ত আনন্দের সঙ্গে মৃত্যু স্বীকার করো আর যে ব্যক্তি নিজেকে হাজরত সাল্লু ওয়াসাল্লামের জুতার ফিতা খোলার উপযুক্ত মনে করে না তাকে জীবিত বিশ্বাস করে থাকো তার সম্পর্কে মৃত্যুর শব্দ উচ্চারণ করতেই তোমাদের ক্রোধ এসে যায় সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এখন পর্যন্ত জীবিত থাকলে কোনো অসুবিধা ছিল না কারণ তিনি ওয়াসাল্লাম সেই মহান হেদায়ত নিয়ে এসেছিলেন যার দৃষ্টান্ত পৃথিবীতে পাওয়া সম্ভব নয় তিনি সাল্লাহ ওয়াসাল্লাম সেই কর্মপদ্ধতি দেখিয়েছেন যার উদাহরণ এবং দৃষ্টান্ত আদম থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারবে না তো এই কথা বলে বলেছেন হুজুর যে দেখো একজন মুসলমানের যে বিশ্বাস যে আকিদা তা তো তোমরা জানো তার এই হচ্ছে আমার এবং আমার জামাতের বিশ্বাস যদি কোনো পার্থক্য খুঁজে পাও যদি কোনো এর মাঝে কম বেশি খুঁজে পাও তাহলে তোমাদের কথা নিয়ে একটু ভাবা যেতে পারে কিন্তু এই তো এটাই হচ্ছে আমাদের বিশ্বাস যা কিনা একজন মানে মুসলমানের বিশ্বাস থেকে একটু এতটুকু পরিমাণ ভিন্নতা রাখে না তো মোটামুটিভাবে এই হচ্ছে এরপর কিন্তু হজরত সাল্লাম যেই দলিলগুলো পবিত্র কোরআন থেকে এবং আরও মানে বেশ কিছু হাদিসের এবং কোরআনের বেশ কিছু আয়াতের তিনি কিন্তু যুক্তির আলোকে তুলে ধরেছেন হাদিসের সেই ঘটনা যে হজরত সাল্লাহ ইসলামের মৃত্যুর পর সাহাবিদের মধ্যে যে অবস্থা হয়েছিল হজরত উমরাজানহো বলেছিলেন তলোয়ার বের করে যে যে বলবে রসুল্লাহ সাল্লাম মারা গেছেন তাকে হত্যা করবো রসুল করিম সাল আলহি ওয়ালিউসাল্লামের মৃত্যুকে সেই মুহূর্তে তখন তিনি মেনে নিতে পারছিলেন না এবং তিনি নিজেকে সংযত করতে পারছিলেন না এবং নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না তখন হাজরত আবু বাকর রাজি আল্লাহ এই ঘর এই আয়াতটি পড়ে শোনালেন আর তখন অন্য রেবাইতে এভাবেও এসছে যে হযরত উমর রাজি আল্লাহ এবং অন্যান্য সাহাবিরা যারা প্রায় পাগল পাড়া হয়ে গিয়েছিলেন আল্লাহ আল্লাহ রসুলের মৃত্যুর সংবাদ শুনে তখন অনেকে কেউ কেউ বলেছেন যে আমাদের কাছে মনে হয়েছিল যেন এই আয়াতটি এই মাত্র নাজির তবে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে ঘটনা এই ঘটনার অবতারণা এখানে সিমাউদ আল্লাহ সাতুসাল্লাম কেন করেছেন এই জন্য করেছেন যে যদি তাদের দৃষ্টিতে যদি তাদের মানে জ্ঞানে বা তাদের জানা মতে যদি হজরত ঈসা আল্লাহ সাল্লাম তখনও আকাশে জীবিত অবস্থায় থাকতেন অবশ্যই সেখানে দাঁড়িয়ে বলতেন যে না ইল্লা সবার প্রথমে সবার প্রথমে তোমারই দাঁড়িয়ে যেত দাঁড়িয়ে যেত অনেক দাঁড়িয়ে বলছো যে আমাদের এই আল্লাহ রসুলের পূর্ববর্তী নবী হাজা আল আল্লাহ সালাতামী এখনো জীবিত আছেন এটা তার জন্য খুব একটা অমর্যাদার বিষয় না তিনি বেঁচে থাকতেই পারেন তো এই বিষয়টা দিয়ে আরো বেশি পাকা করেছেন এই দলিলটিকে যে যেখানে আহ আল্লাহ রসুল সালু আলহিউ আলী মারা গেছেন সেখানে আহ হজরত ঈসা আল্লাহ সালাত কি আর অপর অপর অন্যান্য নবী কি যেখানে ঈসা আলাহ সালাতাম নিজেকে আল্লাহ রসুল সালু আলহিহাসাল্লাম বা ভবিষ্যতে আগমনকারী সেই মহান এবং বিশ্ব নবী সালু আলহিহ আসাল্লামের পায়ের জুতা খোলার আহ যোগ্যতা রাখেন না এই বলে নিজেকে অভিহিত করেছেন হজরত ঈসা আল্লাহ সালতু বলছেন যে যদি মৃত্যু নিয়ে আমাদের শোক প্রকাশ করারই থাকতো তাহলে সকল নবী শ্রেষ্ঠ নবী এবং সকল গুণে গুণান্বিত হয়ে আল্লাহ তালা তাকে প্রেরণ করেছেন রাহমাতুল আলমিন হিসাবে অন্যান্য সকল নবী তো গোত্রীয় নবী ছিল বা তাদের নিজস্ব নিজের জাতির জন্য ছিল কিন্তু রসুলামকে আল্লাহ তালা সমগ্র পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন এবং সমগ্র করলেন তার সাথে সম্পর্কযুক্ত তো যদি মৃত্যু কারণ না হওয়ার থাকতো তাহলে রসুল সাল্লামের যদি মৃত্যু না হতো তাহলে এটাকে মেনে নেওয়া যায় বা রস হজরতাম বলছেন কিন্তু তারপরেও আল্লাহতালার যে সুনত সেটা সাল্লামের ক্ষেত্রেও ঘটেছে যেহেতু তিনি আল্লাহ তাদের কোরআন হিসেবে বলছেন যে তুমি মানুষ মানুষ রসুল অর্থাৎ মানুষ বা মানবীয় মানবের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য যে জন্মগ্রহণ করবে এবং মৃত্যুবরণ করবে একটা নির্দিষ্ট সময় অস্বাভাবিকভাবে অনেক দীর্ঘ জীবন পাবেন না পাবে না তো সেই ক্ষেত্রে রসুল হোসান সাল্লাম মৃত্যুবরণ করেছেন এবং এরখ এতে সব প্রমাণিত হয় যে এই পৃথিবীতে আর কোনো কিছুই নাই যেমন এখানে আপনার হজরত হোসালাম উল্লেখ করেছেন যে হজরত রসুল কীমসাল্লামের মৃত্যুতে যেই একজন সাহাবি হজরত হাসানুল্লাহন একটি শোক গাথা রচনা করেছিলেন যে তুমি আমার চোখের মনে ছিলে তোমার মৃত্যুতে আমার দৃষ্টি অন্ধ হয়ে গেছে এখন তোমার মৃত্যুর পরে যে ইচ্ছা সে মৃত্যুবরণ করুক আমি তো তোমার মৃত্যুতে শঙ্কিত ছিলাম যা ঘটে গিয়েছে অর্থাৎ আর কারো মৃত্যু হোক বা না হোক সালাম না মুসা আলাহিসাল্লাম তাদের জীবন মৃত্যু এটি বড় প্রশ্ন নয় যার জন্য এই পৃথিবী যার জন্য আল্লাহ তালা এই পৃথিবীর সৃষ্টি করেছেন সেই মোহাম্মদ সাল্লাহ ইসলামের যখন মৃত্যু হয়েছে তাহলে এর পূর্বে আর কেউ বেঁচে থাকতে পারে এটা হতে পারে তো আমি মাসুম সাহেবকে অনুরোধ করব আমরা যদি এর পরের এরপরের আর ওই বইয়ে যে বিষয়গুলো উল্লেখ করেছেন হাজর মুসিমুলাম এখানে পূর্বের যে আলোচনা হয়েছে এরই ধারাবাহিকতা এখানে বলছেন অথচ নিশ্চিত বলতে পারি আর এটা সম্পূর্ণ সঠিক কথা যে খ্রিস্টানদের প্রত্যেক দল থেকে মুসলমান হয়েছে তাদের সংখ্যা এক লক্ষের অধিক মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর একটা অস্ত্র খ্রিস্টানদের হাতে রয়েছে আর এটি হচ্ছে ইসা আল্লাহ সাল্লামের জীবিত থাকার এক এই বিষয় তারা বলে যে এই বৈশিষ্ট্য অন্য কারোর মধ্যে প্রমাণ করো তিনি যদি খোদা না হয়ে থাকেন তবে কেন তাকে এই বৈশিষ্ট্য দেয়া হয়েছে যিনি হাইয়ুন এবং কাইয়ুম অর্থাৎ চিরঞ্জীব এবং চিরস্থায়ী নাহাজ্লাহ মিন জালেক অর্থাৎ আমরা এ থেকে আল্লাহর নিকট আশ্রয় ভিক্ষা চাই জীবিত থাকার এই বিষয়টা তাদেরকে সাহসী করেছে তারা মুসলমানদের উপর সে আক্রমণ করেছে যার প্রতিফল সম্বন্ধে আমি তোমাদের বলেছি এর বিপরীতে তোমরা যদি পাদ্রীদের নিকট প্রমাণ করে দাও যে মসি মারা গেছে তবে এর ফল কি হবে আমি বড় বড়ো পাদ্রীদের জিজ্ঞেস করেছি তারা বলেছে মসি মারা গেছে এটি যদি প্রমাণ হয়ে যায় তবে আমাদের ধর্ম জীবিত থাকতে পারে না আরও একটা চিন্তার বিষয় হচ্ছে মসির জীবিত থাকার বিশ্বাসটা তোমরা তো পরীক্ষা করে দেখছ এখন মৃত থাকার বিশ্বাসটাও একটু পরীক্ষা করো এবং দেখো যে এ বিশ্বাসে খ্রিস্টান ধর্মের উপর কী আঘাত আসে যেখানে আমার কোনো শিষ্য এ বিষয়ে খ্রিস্টানদের সঙ্গে আলোচনা করতে চায় তখনই তারা অস্বীকার করে কারণ তারা জানে এ পথে তাদের পরাজয় সন্নিকটে মৃত্যুর দ্বারা তাদের কাফফারা অর্থাৎ প্রায়শ্চিত্যবাদ উলুহিয়াত ঐশ্বরত্ব এবং আর ইবনিয়াত অর্থাৎ পুত্রত্ব প্রমাণিত হয় না অতএব এই বিষয়টাকে কিছুদিন পরীক্ষা করো তাহলে সত্য নিজে নিজেই প্রকাশিত হয়ে যাবে তো দেখুন হাজরত মসিম আল্লাহ এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করছেন যে এই যে ঈসা আলাহ সাল্লামের যে মৃত্যু থাকার যে বিষয় এটি মুসলমানদের জন্য কোনো সৌভাগ্যের কারণ নয় জীবিত থাকার বিষয় জীবিত থাকার বিষয় বরঞ্চ এটি পরোক্ষভাবে মুসলমানদের বা ইসলাম ধর্মের জন্য অনেক ক্ষতিকর একটা বিষয় যেমন আমরা জানি যে হজরত মুসমতিসাল্লামের সময় যখন খ্রিস্ট খ্রিস্ট ধর্ম এই ভারতবর্ষে এবং সারা বিশ্বে তাদের বিস্তার লাভ করছিল খুবই দ্রুত তো সেই সময় তারা পাদ্রীরা এটি এর আগেও আলোচনা হয়েছে যে পাদ্রীরা তাদের এই যে অস্ত্র তারা ব্যবহার করছিল এবং তারা সাধারণ মানুষকে সাধারণ মুসলমানদেরকে এইভাবে তারা খ্রিস্ট ধর্মের দীক্ষা গ্রহণ করতে বাধ্য করছিল যে তারা বল এই যুক্তি দেখি দেখিয়ে যে তারা বলছিল যে দেখো তোমাদের সামনে যদি দুটি নৌকা থাকে আর তোমরা যদি নদীর এপার থেকে ওইপারে যেতে চাও তাহলে এখন তোমরা এই একটি একটি হচ্ছে জীবিত মাঝির নৌকা আর একটি হচ্ছে মৃত মাঝি যে তোমাদেরকে নিয়ে যেতে পারবে না তো তোমরা কোন নৌকায় উঠবে স্বাভাবিকভাবেই যারা স্মরণ মনা তারা বলে যে হ্যাঁ আমরা জীবিত নৌকায় উঠবো তখনই তারা বলতো যে তাহলে তো হজরত ইসা আলাইসালাম তিনি তো জীবিত আছেন তোমাদের তোমরা তোমরাই স্বীকার করো মুসলমানদেরকে বলছেন তোমরাই স্বীকার করো আর তোমাদের যে নবী সে তো মৃত মামসলাম মৃত এই বলে এই ধোঁকায় ফেলে তাদেরকে খ্রিস্ট ধর্ম হরণ করত তো এটা ইসলাম ধর্মের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়েছে এবং এর মোকাবিলায় হজরত মসিম আদাল ইসলাম একমাত্র সেই ব্যক্তি যিনি খ্রিস্টানদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং ইসলামকে ইসলামের যেই এই মুখ অবস্থা থেকে তিনি ইসলামকে আবার তার যেই পূর্বের যেই গৌরবপূর্ণ যে অবস্থা সেখানে তিনি প্রতিষ্ঠা করেছেন এবং এই কাজ তারি করা ছিল এবং এই কাজ তারি করা ছিল করেছেন ক্রুষ ধ্বংস করবেন যে হারানো ইমান সেটিকে তিনি পুনরায় পৃথিবীতে নিয়ে আসবেন এবং ইসলামের যেই বৃক্ষ যেটি শুকিয়ে যাচ্ছিল সেটিতে আবার তিনি পানিসিঞ্চন করবেন এবং সেটিকে ফুলে ফলে সুশোভিত করবেন এবং তিনি তার কাজ অক্ষর অক্ষরে পালন করেছেন এই কথাগুলো বলতে 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 এক পর্যায়ে হজরত আকদাস মাসি মাহমুদ আল্লাহ আলাহ বলছেন এই যে মানে এক প্রকার কর্মযজ্ঞ আগমনকারী মুসিম মাহমুদের জন্যে তো এটা এমন এক পরিবেশে হবে বা সৈদনা হজরত আকদাস মাসি মাহমুদ আলাহ সালসাল্লাম আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লামের ভবিষ্যৎ বাণী অনুযায়ী এমন এক রাজ্য বা এমন এক সরকার বাহাদুরের অধীনে সেই পরিবেশ সেই পরিস্থিতি পেয়েছেন যা কিনা আসলে প্রশংসার দাবিদার অর্থাৎ এই কথাগুলো এই বললাম কথাটা আবার অনেক অবিবেচক আমি বলবো এই বিষয়গুলো পড়ে অনেকে আবার বর্তমানে আমাদের আমাদের যে সাহেব যেহেতু ইউকে তে আছেন অবস্থান করছেন সেখানে এই বিষয়গুলোকে তারা অপব্যাখা করার চেষ্টা করে সেটা হচ্ছে যে তোমরা কেন তাহলে এত দূর দেশে পড়ে আছো কেন খ্রিস্টীয় ভাবধারায় গঠিত ভাবধারা দ্বারা প্রভাবিত সেই সমস্ত দেশগুলোতে কেন তোমরা তোমাদের জামাতকে ইয়ে করো কন্ট্রোল করো নিয়ন্ত্রণ করো ব্যবস্থাপনা করো এই কথাটা এই জন্য বললাম যে হুজুর এখানে এই অংশটা আমি যেটা এখন সামনে পড়বো সেখানে এটার উত্তর পাওয়া যায় তো মূল কথা হচ্ছে মহানবী হাজার আকদাস মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আলী বলেছেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করে না সে সে ব্যক্তি আল্লাহ তালা কৃতজ্ঞতা করতে পারে না তো হাজার হাজরত আকদাস মুসিমাউদ আল্লাহ সাল্লাহ সাল্লাম যে সরকারের অধীনে থেকে তিনি ইসলামের আকিদা ইসলামের জয় জয়গান গাইতে পারছেন এবং মানে নির নির্দ্বিধায় এবং অবাধে খ্রিস্টীয় ভাবধা ভাবধারাকে এবং সেই ভাবধারার মূলে তিনি মূলোৎপাটন করতে পারছেন খ্রিস্টীয় ভাবধারা এবং খ্রিস্টীয় বিশ্বাসকে তিনি অসারতা তিনি প্রমাণ প্রমাণ করতে পারছেন এবং কোন ধরনের কোনো ধরনের চাপ ছাড়াই চাপমুক্তভাবে তো এটা অবশ্যই সেই সরকারের একটি মানে এই প্রশংসাটা তার জন্য পাও না এটা খ্রিস্টীয় সরকারি হোক আর অন্য যে কোনো সরকারি হোক না কেন তো আসলে যারা বিরুদ্ধবাদী বা যারা অপবাদ দেয়া যাদের কাজ হুম বা যাদের সবসময় নেতিবাচক চিন্তাভাবনা যাদের মাথায় সবসময় কাজ করে এটা তাদের নিজস্ব ব্যাপার এটার কারণে তো আর সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই তো হুজুর এই অংশটাতে আমি বলছি হুজুর বলছেন যে অতপর এই সাথে আমি যদি আরও একটা আরও একটা উল্লেখযোগ্য বিষয় বর্ণনা না করি তাহলে অকৃতজ্ঞতা হবে আর তা হচ্ছে আল্লাতালা আমাদেরকে এমন এক রাজ্য এবং শাসন ব্যবস্থায় জন্ম দিয়েছেন যা সর্বদিক থেকে শান্তিদায়ক তারা আমাদেরকে স্বীয় ধর্মের প্রচার এবং প্রকাশনার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছে এই বরকতপূর্ণ যুগে আমাদের জন্য প্রত্যেক ধরনের উপকরণ সহজলভ্য এ থেকে বড় স্বাধীনতা আর কি হবে যে আমরা অত্যন্ত জোরালোভাবে খ্রিস্টান ধর্মের অসারতা প্রমাণ করছি তথাপি কেউ আমাদেরকে বাধা দিচ্ছে না অথচ এর পূর্বে এক সময় ছিল যার অবলোকনকারী এখনও বিদ্যমান আছেন তখন কোনো মুসলমান শিও মসজিদে আজান আজান পর্যন্ত দিতে পারত না অন্যান্য বিষয় তো দূরের কথা হালাল জিনিস খেতে বাধা দেয়া হতো অথচ এ বিষয়ে এ বিষয়ে নিয়ম অনুযায়ী কোনো তদন্তও হতো না এটা আল্লাহ আল্লাহতালার দয়া এবং কৃপা যে আমরা এমন এক রাজ্যে বাস করছি যা এ সমস্ত ত্রুটি থেকে পবিত্র অর্থাৎ ইংরেজ রাজ্য যা শান্তিপ্রিয় তাদের ধর্মীয় বিরোধে কোনো আপত্তি নেই এবং তাদের নিয়ম হচ্ছে প্রত্যেক ধর্ম স্বাধীনভাবে নিজের দায়িত্ব পালন করবে আল্লাহ তালা যেহেতু প্রত্যেক জায়গায় আমার প্রচার পৌঁছানোর পরিকল্পনা নিয়েছিলেন এজন্য তিনি আমাদেরকে এই রাজ্যে সৃষ্টি করেছেন যেভাবে হযরত সাল্লাহ আলহিউ আলি ওসাল্লাম নওশিরওয়ান যিনি ইরানের একজন ন্যায়পরায়ণ বাদশা সেই নওশিরওয়ানের রাজ্যের প্রশংসা করেছেন তদরূপ আমরা এই রাজ্যের প্রশংসা করছি অর্থাৎ রসুলিব সাল্লিউআলাম যেভাবে একজন বিজাতীয় ন্যায়পরায়ণ বাচ্চা যিনি ইরানের বাচ্চা ছিলেন এবং সেই বাচ্চার নাম হচ্ছেন হচ্ছে নওশিরওয়ান এই নওশিরওয়ানের প্রশংসা করেছেন ভূষী প্রশংসা গিয়েছেন হজুর পাক সাল্লাহু আলিউ আলহাল্লাম তার ন্যায়পরায়ণতার কারণে তো যেভাবে এটা বৈধ এটার উপর কোনো প্রশ্ন আসতে পারে না তো এতে কি আশ্চর্যের বিষয় আমি একজন খ্রিস্টীয় গঠিত সেই সরকার বা ইংরেজ সরকারের অধীনে থেকে তাদেরই খ্রিস্টীয় ধর্মের অসারতা আমি চাপ মুক্ত হয়ে প্রমাণ করছি অর্থাৎ খ্রিস্টান দাজ্জালের বুকে চেপে সৈয়দান হাসর আকদাস মাসি মাহমুদ সালাম তাদের বুকে খঞ্জর চাপে চেপেছেন তো এতে তো মানে আশ্চর্য হবার কিছু নেই বরং এতে সৌন্দর্য লুকিয়ে বিষয় এটাতে মানে হজরত মুসিম ইসলামের ক্রেডিটের বিষয় বলতে পারি বা তার প্রশংসার বিষয় যে তিনি নির্ভীকভাবে এটা করতে পারছেন এবং একই সাথে সে ব্রিটিশ সরকারেরও একটা প্রশংসার বিষয় যে তারা রাজনীতি মানে তাদের যেই সরকার পরিচালনা সেটার সাথে তারা ধর্মীয় ভাবধারাকে এখানে তারা সেটা সুযোগ নেয়নি বা সেটা দিয়ে তারা অন্য একটা বিষয় চাপিয়ে দেয়নি আর খ্রিস্টানদের কাছে এটা অত্যন্ত একটা বড় মানে কি বলবো তারা সৈয়দন হাজরত আকদাস মাসি মাহমুদ আল্লাহ সাল্লাহামকে মানুক বা না মানুক এটা তাদের কাছে অত্যন্ত একটা বড় উদারতার পরিচয় হয়ে থাকলো আসলে যারা এই বিষয়টি আপত্তি হিসেবে পেশ করে যে খ্রিস্টান রাজত্বের অধীনে থেকে কেন মির্জা গুল আহমদ কাদিন ইসলাম করেছেন বা তারা আসলে জ্ঞানের অপ্রতুলতার কারণে এই কথাটি বলে কারণ আমরা জানি যে ইতিহাস যদি দেখি তো রসুল ইকরম সময় যদি আমরা দেখি যখন মুসলমানদেরকে খুবই ওই অত্যাচার নির্যাতন করা হচ্ছিল তখন প্রথম যে হিজরত যদি আমরা দেখি তাহলে দেখি যে আবিসিনিয়া হিজরত করা হয়েছিল প্রথম এবং আবিসিনিয়া কাদ কোন রাজ্যে খ্রিস্টান রাজ্য রাজ্যে বাচ্চা যে এখন যেখানে একজন খ্রিস্টান রাজা ছিলেন তখন সেখানে মুসলমানরা প্রথম হিজরত করেছিলেন এবং তারা সেখানে শান্তি শান্তি করেছেন তো ধর্মের সাথে যে রাষ্ট্রের সাথে ধর্মের এখানে কোনো ধরনের বিরোধ নাই যদি বাদশাহ নিরপেক্ষ হয় ঠিক তো ঠিক মোসায় আসলাম ঠিক একই এই প্রশংসা করেছেন তারা তো আমাদেরকে ধর্ম ধর্মের দিক থেকে কোনো বাধা দিচ্ছেন এটা তাদের একটা গুণ এবং প্রশংসার যোগ্য সেটা অবশ্যই এবং আমরা এখনো যদি দেখি এখনই যদি এখন এই বর্তমান পৃথিবীতে পরিস্থিতি যদি দেখি যে আপনারা দেখবেন যে সমস্ত খ্রিস্টান দেশ রয়েছে ইউরোপ আমেরিকা বা সমস্ত পাশ্চাত্যের দেশগুলো রয়েছে এখানে সকল ধর্মের সকল মানুষের জন্য স্বাধীনতা রয়েছে আপনি অন্য মুসলমান দেশের দিকে দেখেন সে সমস্ত এলাকায় গেলে গিয়ে কি আপনি স্বাধীনভাবে যে কোনো মত প্রচার করতে পারবেন বিভিন্ন ইসলামের ইসলামের অনেক ফেরকাই তাদের তারা নিজেদের মত সেখানে প্রচার করতে দেয় না ঠিক কোনো ইসলামের সে স্বাধীনতা নেই অথচ তাদের দেশে সবাই এখন যারা এই কথা বলছে তারাও ওইখানে গিয়ে দেখেন ইউরোপ আমেরিকার দিকে তারাও তাদের মত প্রচার করছে ঠিক ঠিক যারা আপত্তি করছে তো এটা স্পষ্ট বিষয় এটা নিয়ে কোনো ধরনের বা কি বলবো এটাকে তাদের যে সুযোগ নাই বিরুদ্ধে যে আপত্তি ওঠানোর কোনো সুযোগ আসলে নাই অযৌক্তিক তো হযরত মুসলিম ইসলাম এর কথায় হযরত মুসলিম ইসলাম এটিও বলছেন যে এটি নিয়মের কথা যে খোদাতালার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট ব্যক্তি যেহেতু ইনসাফ এবং সততা নিয়ে আসে এজন্য তার আগমনের পূর্বেই ইনসাফ এবং সততা জারি হওয়া আরম্ভ হয়ে যায় আমি বিশ্বাস করি সেই রোম রাজ্য যা মসিয়া আলহামের যুগে ছিল যদিও সেটি এবং এটির আইনের মিল আছে তথাপি এই রাজ্য অর্থাৎ ব্রিটিশ রাজ্যের দিকে ইঙ্গিত করছেন যে এই রাজ্য মর্যাদার দিক থেকে উৎকৃষ্ট এবং উত্তম এ রাজ্যের আইন কারো কাছে গোপন নেই ইনসাফ বা ন্যায় বিচার এটি যে তুলনামূলকভাবে দেখলে বোঝা যাবে রোম রাজত্বে অবশ্যই দমন নীতি ছিল সেই জন্য ইহুদিদের ভয়ে তালার পবিত্র এবং নির্বাচিত মসিয়া আল্লাহ সাল্লামকে কারারুদ্ধ করাটা তাদের কাপুরুষতা ছিল এ ধরনের মোকদ্দমা আমার উপরেও মোসিমাম বলছেন যে এ ধরনের মোকদ্দমা আমার উপরেও হয়েছিল মসিয়া আলাহিসাল্লামের বিরুদ্ধে তো ইহুদিরা মোকদ্দমা করেছিল কিন্তু এই রাজ্যে আমার বিরুদ্ধে যিনি মোকদ্দমা করেন তিনি সম্মানিত পাদ্রী এবং ডাক্তার ছিলেন অর্থাৎ ডাক্তার মার্টিন ক্লার্ক তিনি আমার উপর হত্যা মামলা দায়ের করেন তিনি পূর্ণভাবে সাক্ষী উপস্থাপন করেছিলেন এমনকি এ সিলসিলার চরমবিরোধী মৌলভী বিরোধী মৌলভী আবু সাইদ মোহাম্মদ হুসাইন বাটালভিও সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে উপস্থিত হয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেয় এবং মোকদ্দমা পূর্ণভাবে আমার বিরুদ্ধে প্রমাণ করার চেষ্টা করে এই মোকদ্দমা গুরুদাসপুরের ডিপুটি কমিশনার ক্যাপ্টেন ডাগলাসের এজলাসে ছিল তিনি সম্ভবত এখন সিমলায় আছেন তার সমীপে মোকদ্দমা সুনিপুণভাবে উপস্থাপন করা হয় আমার বিরুদ্ধে অত্যন্ত জোরালোভাবে সমস্ত সাক্ষী দেওয়া হয় এমন অবস্থা এবং পরিস্থিতিতে কোনো বিজ্ঞ আইনবিদও বলতে পারে না যে আমি নিরাপরাধ সাব্যস্ত হব তো এরপর মোসাই ইসলাম বলছেন যে এই এই যে মোকদ্দমা হয়েছিল মানে দুটো ঘটনার মধ্যে তিনি পার্থক্য করে দেখাচ্ছেন যে সেই রোমান সাম্রাজ্যে রোম রোম সাম্রাজ্যে হজরত মসি আল বিরুদ্ধে মোকদ্দমা করেছিল কিন্তু তারই সজাতে লোক ইহুদিরা এবং সেটা মানে রাষ্ট্রের পক্ষের কেউ কিন্তু করে নাই অথচ হজরত মসিমদ আলাহিসামের বিরুদ্ধে যে হত্যা মামলাটা আরও ভয়াবহ মামলা যে হত্যা মামলা হত্যা চেষ্টার মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল এবং সে মামলার বাদী ছিলেন সেই রাষ্ট্র মানে ব্রিটিশদেরই পক্ষের একজন লোক ব্রিটিশ নাগরিক ডক্টর হেনরি মার্টিন ক্লাড তাদের কাছে অত্যন্ত সম্মানিত একজন পাদ্রী অথচ তা সত্ত্বেও যেভাবে করে এবং তার নিজ ধর্মের অর্থাৎ মুসলমান ধর্মের একজন সাক্ষী বিভিন্ন ধর্মের সাক্ষীরা হজরত মুসিম ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মিথ্যা সাক্ষ্য দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও ক্যাপ্টেন ডাগলাস যিনি একজন খ্রিস্টান ছিলেন তিনি তারপরেও বিষয়ের একেবারে গভীরে গিয়ে পৌঁছান এবং একেবারে সঠিক বিষয়টি সবার সামনে একেবারে স্পষ্ট করে প্রকাশ করে দেন এবং প্রমাণ করে নিজ স্বদেশী এবং নিজ ধর্মীয় একজন পাদ্রীর বিরুদ্ধে তিনি মুসিম ইসলামের পক্ষে ডিক্রি দেন এই দৃষ্টিকোণ থেকে দেখেন মুসিম ইসলাম এই বিষয়টি উল্লেখ করেছেন যে দুটি তুলনা তুলনা আসলাম দুটি তুলনা করছেন যে যে পূর্বের যেই মসি ইসা আল ইসলামের সময় যে তাকে তার যে বিচার কার্য পরিচালনা পিলাদ ছিল তো সেই পিলাত কিন্তু বলছে যে তার সে সেরকম সাহসিকতা প্রদর্শন করতে পারেননি কারণ কি সেই ইহুদি আলেমদের যে চাপে সে শেষ পর্যন্ত ইসা মসিকে সে সাময়িকভাবে সাময়িকভাবে সে যদিও তাকে তার স্ত্রী বলেছিলেন যে এই ব্যক্তি নিরপরাধ এবং এটি এই ভয়টা তার ভিতরে ছিল যার কারণে হয়তো তিনি তাকে কিছুটা সময়ের জন্য তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তিনি তার স্বজাতির যে বাদী হিসেবে যে মামলা করেছেন তারপরেও তিনি মসনকে নিরাপদ হ্যাঁ করে করেন এবং তাদের সাক্ষ্য শুনেই তাদের করে সিদ্ধান্ত অন্যায় যে পক্ষপাতি তিনি করেন না এটা করেন তো এই কারণে অবশ্যই ব্রিটিশ মানে ব্রিটিশ সাম্রাজ্য তারা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য এবং এই অধিকার ছিল তো দর্শক আমরা আজকের মতো আমাদের আলোচনা এই পর্যন্তই রাখছি আমরা আশা করি আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকবেন পরবর্তী দিন আমরা আবারও এই পুস্তকের বাকি অংশে আলোচনা নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের বিজ্ঞ আলোচকদেরকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম আসসালাম জাল মাসি জাল